আজ 25 ডিসেম্বর বড়দিন আর এই বড়দিন একটু অন্যরকম ভাবে পালন করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা তখন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ রেল স্টেশনে ভবঘুরিদের হাতে কম্বল তুলে দিলেন তার সাথে কেক জলের বোতল দিলেন এবং তিনি কাজ 12 বছর ধরে একই ভাবে ক্রমাগত এই দিনটিকে পালন করেন এবং তার বক্তব্য যে ভবঘুরিরা এই শীতকালে যেভাবে কষ্টে থাকে সেই কষ্ট নিবারণের জন্য সামান্য প্রয়াস তিনি করে চলেছেন এবং পাশাপাশি এও বলেন পশ্চিম বাংলার বুকে সবচেয়ে বেশি ভবঘুরিদের দেখা যায় গত কয়েকদিন আগে রায়গঞ্জ উকিল পাড়ায় একজন ভবঘুরে মারা গিয়েছে সেই প্রসঙ্গ তুলে তিনি দুঃখ প্রকাশ করেন Oh, my God.